আসসালামু আলাইকুম। আমার নতুন আরও একটি রেসিপির পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাণ ঠান্ডা করা একটি ডেজার্ট রেসিপি। এই ডেজার্টটি কিন্তু খুবই সুস্বাদু। সো অলরেডি আমার রেসিপিটি কিন্তু শুরু হয়ে গিয়েছে, তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু প্রথমে লিকুইড মিল্কটাকে চাল করে নিয়েছি। তো এখানে আমি 1 লিটারের মতো লিকুইড মিল্ক নিয়েছি। তো যখন বলক উঠে এসেছে এ পর্যায়ে আমি এখানে 1 মুঠোর মতো সাবুদানা নিয়েছি। খুব বেশি না, কিন্তু 1 মুঠো সাবুদানা নিয়ে আমি জাস্ট পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি। এখন সাবুদানাগুলো ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি সাবুদানাগুলো ফুটে ওঠা পর্যন্ত একটু ভালো করে জাল করে নিচ্ছি। সাবুদানাগুলো ফুটে উঠলে এতে আমি সুগার অ্যাড করব। এটা আসলে আপনারা আপনাদের টেস্ট বুঝে মিষ্টিটা অ্যাড করবেন। তো আমি যে চামচ দিয়ে নাড়ছি এই চামচের আমি প্রায় 3 চামচ পরিমাণ এখানে অ্যাড করেছি। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিব। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি একটু নেড়েচেড়ে জাল করে নিয়েছি। একটু ঘন হয়ে এসেছে কিন্তু। এ পর্যায়ে আমি এখানে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আমি কিন্তু 1/2 চা চামচ নিয়েছি, এর বেশি নেইনি। সামান্য পরিমাণ পানিতে গুলে নিয়ে এখন আমি এটি অ্যাড করে দিব এই মিশ্রণের সাথে। এই ডেজার্টটি আমি অনেক বেশি ঘন করব না, অল্প কিছুটা ঘন থাকবে, তাই আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডারটা অ্যাড করেছি। এখন আমি ভালো করে নেড়েচেড়ে একটু ঘন করে নিয়েছি, বেশি না, 1.5 থেকে 2 মিনিটের মতো চুলায় রেখে একটু জাল করে নিচ্ছি। তারপর এই মিশ্রণটিকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। ভালো করে ঠান্ডা হয়ে গেলে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। আমি আসলে ইফতারের আগে পরিবেশন করব, তাই আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো 3 থেকে 4 ঘন্টা পর নামিয়ে এভাবে চামচের সাহায্যে ভালো করে নেড়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে হ্যান্ড হুইস্কটা অ্যাড করতে পারেন, ওটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে নিতে পারেন। এটা আসলে অনেক বেশি ঘন হয়নি, এই যে দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়ার পর কিন্তু একদম লিকুইড হয়ে গিয়েছে। তো এই তো এখন আমি রুহাবজা নিয়েছি। রুহাবজাটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করবেন। তো আমি আমার টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে নিচ্ছি কিছুটা। আসলে রুহাবজার পরিমাণটা একটু বেশি হয়ে গেলে কিন্তু স্মেলটা একটু বেশি হয়ে যায়, সো এর জন্য বুঝে একটু পরিমাণ মতোই অ্যাড করতে হবে। তো এখানে আসলে আমি যেটা দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ অ্যাড করলেই চলবে, তো আমি সেই পরিমাপে এখানে অ্যাড করেছি। তো এই ডেজার্টটিকে কিন্তু আমি গ্লাসে সার্ভ করব। আপনারা চাইলে এটা চামচের সাহায্যেও খেতে পারবেন এবং চাইলে সেটা ছাড়াও খেতে পারবেন। এজন্যই কিন্তু আমি এই ডেজার্টটি এরকম একটু লিকুইড রেখেছি, অনেক বেশি ঘনও না আবার একদম পাতলাও না। এবং এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু, আর এতটা ঠান্ডা হওয়ার কারণে বেশি ভালো লেগেছে। তো আরও কিছু ইনগ্রেডিয়েন্ট আমি এখানে অ্যাড করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো 3 টেবিল চামচ পরিমাণ রুহাবজা অ্যাড করার পর কালারটা ঠিক এরকম এসেছে, হালকা পিঙ্ক কালার। আর এখন আমি টুকরো করে রাখা গ্রিন অ্যাপেল দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তো এই গ্রিন অ্যাপেলটা দিচ্ছি, আর এখানে আমি আরও একটি ফ্রুটস অ্যাড করব। আপনারা চাইলে একাধিক ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন, যে কোনো ফ্রুটসই এখানে আপনারা অ্যাড করতে পারেন, এতে করে কোনো সমস্যা নেই। আমার মনে হয় টেস্টটা ভালোই লাগবে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি তরমুজ। তরমুজটাকে এরকম ছোট ছোট কুচো করে নিয়েছি।
এভাবে আসলে তরমুজটা অ্যাড করলে ভালো লাগবে কি না সেটাই ভাবছিলাম, বাট সত্যি এর টেস্টটা অসাধারণ হয়েছে। সারাদিন রোজা রেখে এরকম একটা ডেজার্ট বলেন বা ড্রিঙ্কস বলেন যেটাই বলেন, এই ধরনের একটা খাবার সামনে পেলে খুবই ভালো লাগে। সো এই তো আমার ডেজার্টটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে নাটসও ইউজ করতে পারেন। আমি একবার নাটস ইউজ করতে চেয়েছিলাম, তারপর মনে হয়েছে যে এটা টেস্টটা মনে হয় এমনিতেই অনেক ভালো লাগছে, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। সো এই তো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই তো ডেজার্টটি আমি এভাবে গ্লাসে সার্ভ করছি। এটা আপনারা ড্রিঙ্কস হিসেবেও নিতে পারেন এবং ডেজার্ট হিসেবেও নিতে পারেন, যার যেটা ইচ্ছা। তো এই তো লিকুইডটাও কিন্তু একদম ঠিক আছে, আমি যখন ফ্রিজ থেকে বের করেছি আমার মনে হয়েছিল অনেকটা ঘন হয়ে গিয়েছে, বাট নাড়াচাড়া করার পর দেখা গেল যে আবার নর্মালি নর্মাল কনসিস্টেন্সিটাই কিন্তু ফিরে এসেছে। তো এই তো এভাবে সার্ভ করে নিচ্ছি। আর আমার মিষ্টিটা কিন্তু অনেক বেশিও হয়নি আবার একদম কমও হয়নি, এতে করে বেশ ভালো লেগেছে। সো যাই হোক, এই তো সার্ভ করা হয়ে গিয়েছে, এখন আমি উপর দিয়ে একটু রুয়াবজা দিয়ে দিচ্ছি। তো এটাই ছিল আমার আজকের ডেজার্ট রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, এর টেস্টটা কিন্তু অসাধারণ। তো আজ এ পর্যন্তই, নেক্সট আরও একটি পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।